বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দাবোস থানার অন্তর্গত আসাদমোর বাজার সংলগ্ন আমগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কুতুবে আলম আনসারী সাহেব দামত বারাকাতুম আলিয়া আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, অত্র ইউনিয়নের সম্মানিত অভিভাবক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহেব দামত বারাকাতুম আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব এবাইদুল্লাহ বিন খন্দকার আকাশ, আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন এক ঝাঁক তরুণ ওলামা ইকরাম, অনেকগুলো নাম আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি সকল তরুণ আলোচকদের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা রাখলেন মাওলানা আলমগীর হোসেন বিপ্লবী, কথা বলেছেন আমাদের অত্র এলাকার খ্যাতি সন্তান শাহিদ বিল্লাহ, কথা বলেছেন শফিউল আজম, এস এম মেহেদী হাসান সিদ্দিকী সহ যত ওলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ পাক সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে আমার পরে যিনি প্রধান আকর্ষণ, লক্ষ লক্ষ জনতার সামনে যিনি বলিষ্ঠ কণ্ঠে দ্বীনের প্রচার প্রসার করেন, চমৎকার কথা বলেন, আমাদের অত্যন্ত মহাব্বতের একজন প্রিয় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, একজন লেখক গবেষক হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারাকাতুম আলিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত বলেন আলহামদুলিল্লাহ। যথা সময় তিনি মাহফিলে চলে আসবেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বারা দেশ ও জাতির কল্যাণে যে কথাগুলো প্রয়োজন সেই কথাগুলো বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অত্র এলাকার তরুণ যুব সমাজ, বিশেষ করে আমার স্নেহের ভাগিনা যে আমার কাছে সন্তান তুল্য, আমার অত্যন্ত কাছের মহাব্বতের আপনাদের এই আমগ্রামের কৃতি সন্তান, সারা বাংলাদেশে কথা বলেন, ভারতেও কথা বলেন, হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ দিন রাত খেটে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল বাস্তবায়ন করেছেন, দিল থেকে দোয়া করছি আল্লাহ পাক যেন আমার প্রিয় শেখ আবু ইউসুফকে দিনের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তের যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবিদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি, আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনি গনি গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরে সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরং তৈয়িবাম মুবারাকান
লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কোলে যাবার মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাঝে মাঝে সাসারা বেজার হয়েছে কিছু, বুঝে শুনে হাত তোলা লাগবে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে, সেই আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে হাদিসের আলো, দুর্নীতির আলো, আত্মামা অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় আর কথা বাড়ানোর কোনো সুযোগ নাই, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। অনেকে ভাবতেছেন যে হুজুর আপনি আসলেন কথা বলবেন, আসলে তো আমি আপনারা যতটা বড় ভাবতেছেন আমি তত বড় না, আমি ছোটখাটো একজন মানুষ, এই পাশের গ্রামে আমার বাড়ি, সারা দেশের মানুষ চেনে জানে, একটু দাওয়াত দেয় দুই চারটা কোরআন হাদিসের কথা বলে এই আপনারা ভাবতেই পারেন যা আমাদের এলাকার মানুষ। তবে আপনারা যে মহাব্বত করেন ভালোবাসেন এর বাস্তব প্রমাণ আপনাদের উপস্থিতি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে ভালোবাসি, আমরা একই এলাকার মানুষ, ছোট মানুষ হিসেবে দুই চারটা কথা যদি ভুল ভাল বলি নিজের সন্তান মনে করে, ভাতিজা মনে করে, ভাই মনে করে, বন্ধু মনে করে সব ভুলে যাবে। যত কথা প্যান্ডেলে রাখবেন আমলের নিয়তে যে কথাগুলো বলবো সেগুলো বাড়িতে নিয়ে যাবেন, কোনো দলা দেলি উল্টা পাল্টা চিন্তা ভাবনা মনের মধ্যে রাখবেন না, কথা কি বোঝা গেল? হ্যাঁ, আর আপনারা তো জানেন আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি, কথা বলেন না কেন? বাংলাদেশ জালেম মুক্ত স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু আমরা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারিনি, কথা বলেন না কেন? হয়তোবা কিছু দুর্নীতিবাজ কিছু জালেম এদের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি বলেন তো, আমরা যে জায়গায় ইসলামকে দেখতে চাই সে জায়গায় কি ইসলাম নামক গাছটাকে রোপণ করতে পেরেছি? পারি নাই। জায়গা মতো যদি আমরা ইসলামকে নিয়ে যেতে পারি তাহলে শান্তির সুবাতাস পুরো বাংলাদেশে বইবে, কথা বলেন ঠিক কি না? এক কথায় কোরআনের পার্লামেন্ট কায়েম হবে না যতদিন আমাদের স্বপ্ন পূরণ হবে না ততদিন, কথা বলেন ঠিক কি না? এই আমাদের একটাই চাওয়া, আমরা আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই, কথা বলেন ঠিক কি না? কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, তোমরা কি কোরআনের স্বাদ পেতে চাও, কোরআনের কোরআনের রং দেখতে চাও, কোরআনের মজা পেতে চাও? এরপরে তিনি বলেছিলেন, কোরআনের স্বাদ কি, কোরআনের মজা কি, যদি তোমরা বুঝতে চাও আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠায়া দাও, তাহলে কোরআনের রং বোঝা যাবে যে আল্লাহর কোরআন দিয়া দেশটা পরিচালনা করলে কতটা শান্তিতে মানুষ বসবাস করে, কথা বলেন ঠিক কি না? গরুর দড়ি ধরে বসে থাকা লাগবে না, মোটর সাইকেল লক করে বসে থাকা লাগবে না, স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো লাগবে না, রাস্তাঘাটে নিরাপরাধ মা বোন হেঁটে যাবে কেউ বাঁকা চোখে তাকাবে না,
কথা বলেন না কেন? এমন সোনালী সুন্দর একটি বাংলাদেশ কি আপনারা কায়েম করতে চান? তাহলে আল্লাহর কোরআন পার্লামেন্টে যা কারা কারা চান দুই হাত তুলে আরেকবার দেখান। লিল্লাহি তাকবীর। দল মত নির্বিশেষে আমাদের একটাই চাওয়া, আমরা ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাই। কথা বলেন ঠিক কি না? এই লক্ষ্যে আপনারা কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ নাই, আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব। এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন, মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন বলুন আল্লাহু আকবার। 18 নম্বর পারার প্রথম সূরা। আর কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 23 নম্বর। অনেকে হয়তো আপনারা ভুলে গেছেন, এই সেই ছাতা আমার ভাগিনা শেখ আবু ইউসুফ অনেক আশা করে একবার আমার নিয়ে আসছিল। বৃষ্টি রে ভাই, সেই বৃষ্টি কথা কয় না, মনে আছে আপনাদের? ওই বৃষ্টির ভিতরে অনেকে দাঁড়িয়ে আমার কথা শুনেছিলেন, আমি সেই কথা ভুলি নাই। এই জন্য আপনাদের দোয়া নিতে আসছি, যেই পরিমাণে বক্তা আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, এক জায়গায় যদি 5 লাখ টাকা দিয়ে কাউকে ধরায় দেন আর বলেন এই বক্তাগুলোকে এক জায়গায় নিয়ে আসেন, সম্ভব হতো না। যত বক্তা আজকে আমগ্রামে আসাদ মোড়ে আসছে সবগুলো বক্তা শুধুমাত্র হাফেজ মাওলানা শেখ আবু ইউসুফের মহব্বত আর ভালোবাসায় আসছে। কথা কি বুঝতে পারছেন? তো এই জন্য অবহেলা করেন না, এ আমগ্রামের সাজু ও আবার কি, ও কি জিনিস বুঝতেছেন না? সে চাইলে আরো 200 বক্তা আপনাদের মাহফিলে হাজির করতে পারবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এলাকার মানুষ অনেকে নাক সিটকাই, অনেকে অনেক কথা বলতে পারে, সমালোচনা থাকবেই, কথা বলেন না কেন? তো এই সমালোচনা দেখে লাভ নাই, আগেই বলেছি কিছু ভালো মানুষ থাকবে, কিছু মন্দ মানুষ থাকবে, এটা দুনিয়ার স্বভাবগত একটা বৈশিষ্ট্য। কথা বলে ঠিক কিনা? সবাইকে তো আর ভালো বানানো যাবে না, আর সবাইকে তো সোজা পথে চালানো যাবে না, যাবে কি বাজা? এই জন্য আমি লম্বা কথা বলবো না। কোন সূরা একটু জবাব দেন, বলেন কোন সূরা? সূরা আল মুমিনুন। একটু জবান ছেড়ে বলেন কোন সূরা? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, আবার যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কি জানেন? কাফিরুন। জোরে বলেন কি নাম? উলিয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের এদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন, যারা মুমিন তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাযিল করেছেন। এই দুনিয়ার জমিনে ভালো করে বোঝার চেষ্টা করবেন, অবিশ্বাসী বান্দা আছে, মুমিন বান্দা আছে, আর একটা আছে দুই নৌকায় পা দিয়া চলে, দুমুখো সাপ, মুখে বলে একটা অন্তরে আর একটা, বৃষ্টি দেয় এইদিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে। কথা বলেন ঠিক কি না? এই শ্রেণীর একজন মানুষ আছে, এই ধরনের একজন মানুষ, এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে, এদের নাম হলো মুনাফিক। জোরে বলেন কি নাম? এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? কিন্তু মনে রাখবেন, কাফের সেনা সহজ কিন্তু মুনাফিক সেনা বড় কঠিন। কথা বলেন না কেন? কারণ হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কি না? এজন্য দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, কথা কয় না? একটু কথা বলবেন, না হলে কথার মজা বুঝবেন না। আশেপাশে ঘুর ঘুর করে, দেখে বোঝাই যায় না ইসলামের চূড়ান্ত দুশ্মন, নামধারী মার্কা মুসলমান। মুনাফিক কারা? যারা গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা বলেন না কেন? চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাস, চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাস, গোড়া কেটে গোড়া কেটে মাথায় ঢালো পানি তোদের সিনি, আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, কথা বলে ঠিক না? ওরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, আবার সন্ধ্যাবেলায় বেঈমানদের সাথে মেশে আর বলে ওদেরকে একটু তাল দিছি। এরকম তাল দেওয়া লোক আছে না? নাই।
এক সময় ওরাই বলতো কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করার বলে অপরের অনেক সাপ, তোর সাপ গেল কোথায়? কথা কয় না কে? এখন আর কোরআনের মাহফিল বন্ধ করার কারো সাহস হবে? জোরে বলেন হবে। 2014 সালের আগেও কোরআনের মাহফিল বন্ধ করার কেউ ছিল না। ওরা যখন বুঝতে পারলো দিন দিন ইসলামওয়ালাদের যেভাবে গণজোয়ার, এত গুলি মারা হয়, এত জেলে দেওয়া হয়, এত রিমান্ডে নেওয়া হয়, এরপরে কোরআনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন যায়? অতএব কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে, হরি কীর্তন হরিবাসর করতে অনুমতি লাগতো না, অন্য ধর্ম অবলম্বীদের আনুষ্ঠানিক যত অনুষ্ঠান আছে পরিচালনা করতে অনুমতি লাগতো না। কিন্তু বাংলাদেশে 95% মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের তাফসির মাহফিল করতে গিয়ে অনুমতি নেওয়া লাগছে, কথা বলেন ঠিক কি না? কোরআন পাঠাইলেন আল্লাহ আর অনুমতি দিলেন আপনারা, এখন আপনাদের পাওয়ার গেল কোথায়? এই জন্য মাতবাড়ি করতে নাই, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্যিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধর কেউ আছে? এই জালেমেরা নামাজিদের উপরে জুলুম করেছে, জালেমেরা জুলুম করেছে আল্লাহওয়ালাদের উপরে, আলেমদের উপরে হাজার হাজার জুলুম করেছে, এরপরেও কিন্তু যাদের উপরে জুলুম করেছে এরা জমিনে ঠিকই টিকে থাকবে। যে সমস্ত জালেমেরা জুলুম করেছে ওরা এখন পালানোর জন্য গর্তও খুঁজে পাচ্ছে না, কথা বলেন ঠিক না? মাঝে মাঝে দুই একজন পাবলিক পায় আর গণধোলাই দিয়া সাইজ করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়। এই জন্য জুলুম করতে নাই। সামনের দিকে যায় আলোচনা, আস্তে আস্তে বুঝবেন, খুব বেশি সময় আমি পাবো না, আজকে বক্তা বেশি বোঝেন নাই। তারপরে এলাকার মানুষ দুই চারটা কথা বলার জন্য আসছি, বিরক্ত হচ্ছেন আপনারা? মন খারাপ করেন? এখনো কি উল্টা পাল্টা মনোভাব আছে নাকি? উল্টা পাল্টা চিন্তা ভাবনা বাদ দেন, দিলটা পরিষ্কার করেন, কথা কি বোঝেন নাই? বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, আপার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন, আল্লাহর কোরআনটা দিয়া দেশটা কেমন চলে দেখতে মনে চায় না? ও গাইবান্দার মুসলমানেরা দেখতে মনে চায় না? কার কার মনে চায়? দুই হাত তুলে মালিককে দেখাইয়া দেয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মুনাফিক সেনা বড় কঠিন, মুনাফিকদের চরিত্রটা কেমন আল্লাহ তাআলা সেই কথা প্রকাশ করে দিয়েছেন। কিন্তু আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলেন আল্লাহু আকবার। সূরার নাম সূরাল মুমিনুন। কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা পর্ব, একটা মাক্কী আর একটা মাদানী। মক্কায় অবস্থানকালে যত সূরা নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কী সূরা বলা হয়, হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে এগুলোকে মাদানী সূরা বলা হয়। বলেন আল্লাহু আকবার। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো বাজা? তাহলে সূরার নাম বলেন তো, কি নাম? হ্যাঁ, ওয়াজ শোনার পরে কালকে যদি আসাদ মোড়ে কেউ জিজ্ঞাসা করে, এ পশ্চিম বানিহালির বাউস্তার সিনির বেটা গোলাম রব্বানি বলে ওয়াজ করছে, কোন সূরা? মনে থাকবে না? কথা কয় না? সূরার নাম কি? সূরাল মুমিনুন। মনে রাখা লাগবে, ভুলে গেলে চলবে না। এই যে ভাই আগেই বলছে যে প্যান্ডেলে কথা রাখে গেলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। সূরার নাম কি? সূরাল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। চলুন জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় শিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। পেছনে কথা বললেন না, তাহলে আলোচনা ডিস্টার্ব হবে। আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত, আলহামদুলিল্লাহ বলেন, উনিও এই গাইবান্দার অলিতে গলিতে আলোচনা করেন, কথা বলেন ঠিক কিনা? আর বেঈমানেরা, ওরা দুনিয়াতে সফল হতে পারে, ক্ষমতার দাম্ভিকতায় পাগল পারা হয়ে যেতে পারে, মরণের পরে পরকালে ওই বেঈমানদের চার পয়সা দাম আল্লাহর কাছে নাই। কথা কি বোঝা যায়? এই জন্য ভালো করে বুঝবেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আপনার কাছে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? আপনি ধনী হন, গরিব হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, শ্রমিক হন, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ধলা ফর্সা লম্বা বেটে যা হন না কেন, কোনো সমস্যা নাই, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। কথা কয় না ভাই? তাহলে আমার কথা কি পরিষ্কারভাবে বুঝেছেন? এজন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। টাকা, বিল গেটসের টাকার অভাব ছিল না, তারপরেও 17 বছর না 35 বছরে সংসার ভেঙে গেল, টিকলো না, কথা বলেন ঠিক কি না? এজন্য টাকাতে সুখ পাওয়া যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী, এরা টাকার দিক দিয়ে সফল হতে পারে, আল্লাহর কাছে এদের কোনো দাম। এছাড়াও সেলিব্রিটি যারা আছে, ক্রিকেটার, নায়ক, ফুটবলার আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? আছে। অনেক বড় বড় নায়ক গায়কের নাম আপনারা জানেন, এদিক সেদিক হয়ে যাবে, আমি অত কথা বলতে চাই না, সংক্ষিপ্ত কথা এতটুকু বলতে চাই, ক্ষমতার দিক দিয়ে ওরা সফল হতে পারে, টাকার দিক দিয়ে সফল হতে পারে, যশ খ্যাতি থাকতে পারে, সেলিব্রিটি থাকতে পারে, হিরোলামের মতো সবাই চিনতে পারে, কথা কি বোঝেন নাই? কিন্তু এদিক খেয়াল করেন, আল্লাহর কাছে কেবলমাত্র সফল হয়েছে তারা, ঈমান এনেছে তারা, আল্লাহ আকবার বলেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা, সফল হয়েছে কারা, আল্লাহর কাছে দামি বান্দা কারা, ঈমানদার বান্দা যারা, আল্লাহর কাছে দামি বান্দা কারা? তাহলে আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? এইবার চলেন আলোচনার এই মূল পয়েন্টে চলেন, এদিক খেয়াল করেন। আল্লাহ বলেন, কদা ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে না নাই, এদিক খেয়াল করেন। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু আস্তে বলেন। একজন ব্যক্তি আসরের নামাজের পূর্বে অমুসলিম ঈমান গ্রহণ করেছে, তাহলে ওই ব্যক্তির উপরে সালাত আদায় করা কি ফরজ? এই জন্য খেয়াল করেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক যখন তার আদরের মুমিন বান্দাদের বৈশিষ্ট্য নিয়ে, গুণাবলি নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ তাআলা এক নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার এক নাম্বার গুণাবলি, যারা নিজেদের সলাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহ তাআলার ভয় নিয়ে আদায় করে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর কারকেরা এর ব্যাখ্যায় লিখেছেন, ভালো করে বোঝার চেষ্টা করে, এমন ভিতরে কোনো সুচিন্তা, কুচিন্তা, দুশ্চিন্তা রাখা যাবে না, মনের ভিতরে দুনিয়াবি কোনো টেনশন, চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কাতুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি সালাতে দাঁড়িয়ে যাব, এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করব, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না, ব্যবসা বাণিজ্যের কথা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি কোনো রাজনৈতিক দলের কথা, সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করে, বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ানোর দরকার আছে না নাই? কিভাবে আল্লাহকে ভয় করবেন, কিভাবে আল্লাহর ভয়ে সালাত আদায় করবেন, একটু জানার দরকার আছে না নাই?
বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন। আম্মা আয়েশা বলেন, আমি তাকায়া দেখতাম রসুলের পা গুলো ফুলে উঠেছে, এত লম্বা সময় নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। আম্মা আয়েশা আরো দেখে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, এত লম্বা সময় সেজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা আয়েশা বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সেজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নামাজের জায়গাটা ভিজে গেছে। নবীজি সেজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহ তাআলার কাছে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আমি আল্লাহ তাআলার কাছে আমার উম্মতের জন্য দোয়া করি, আমার আল্লাহ পাক যেন আমার উম্মতকে জাহান্নামের আগুনে না পোড়ায়। নবীজি ভালো করে বোঝার চেষ্টা করবেন, যেই নবী আপনার আমার জন্য সিজদায় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে আপনার আমার গুনাহ মাফের আশায় দোয়া করেন, তাহলে আমরা যে গুনাহগার, আমরা যে মূল ভিক্টিম, মূল আসামি, মূল অপরাধী, আমাদেরও সিজদায় গিয়ে নিজেদের অপরাধ, নিজেদের অপরাধের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন, আল্লাহু আকবার বলেন। আর আপনার আমার জীবন গুনাহ দিয়া ভরপুর, এত গুনাহ করেছি তাকাইলেই দেখি গুনার গুনাহ, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যে এত গুনাহ করেছি বলেন তো বাজান, সিজদার মাধ্যমে আমাদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সিজদা দিয়ে চোখের পানি সেরে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন, গভীর রাতে যারা সালাত আদায় করে, শুধুমাত্র পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে হবে না, পাঁচ ওয়াক্ত সালাত এইটা তো ডিউটি, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, পালন করতেই হবে। কথা বলেন না কেন? পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আমগ্রামে কি নফল না ফরজ? পাঁচ ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে, পাশাপাশি গভীর রাতে রাতের একটা দুইটা তিনটার দিকে উইটা তাহাজ্জতের সালাতে যাই নামাজে দাঁড়ায় যেতে হবে, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। বাজান গো, আমার দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে, দুনিয়ার কাজকর্মের কারণে সঠিকভাবে আমরা দিনের বেলায় সময় দিতে পারি না, পরিপূর্ণভাবে সালাত আদায় করতে পারি না, এই জন্য রাতের একটা দুইটা তিনটার দিকে উইঠাম, বিবির ভালোবাসা ত্যাগ কইরাম, সন্তানদের মহাব্বত ত্যাগ কইরাম, গভীর রাতে ওইটা ঠান্ডা পানি দিয়া ওযুটা বানায়া নিরালা নিভৃতিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। আপনি শুধু একা সালাত আদায় করতেছেন, আপনি ইবাদত করতেছেন, আর আসমান থেকে আপনাকে দেখতেছেন তিনি কে? আরেকটু জোরে বলেন তো কে? এই গভীর রাতে যারা নিরালাই সালাত আদায় করে, নিরালা নিভৃতিতে আল্লাহকে ডাকেন, বাজান গো আমার, এই নামাজ হলো প্রকৃত নামাজ। এই নামাজের মাধ্যমে যারা যত বেশি সময় দিতে পারবে, যত বেশি ইবাদতে মনোযোগী হতে পারবে, এই মানুষগুলো জীবনে কোনোদিন বিফল হবে না। তাহাজ্জুদের সালাতে যারা আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করতে পেরেছে, তাহাজ্জুদ আদায় করে যারা নিরালা নিশীত আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর সাথে প্রেম করতে পেরেছে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা, সফলতা বলেন আল্লাহু আকবার। আল্লাহর এই গোলামেরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না, বলেন আল্লাহু আকবার। এই জন্য পাঁচ ওয়াক্ত সালাত এটা তো আদায় করাই লাগবে, পাশাপাশি রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? তবে এদিক খেয়াল করেন, যুবকেরা রাত্রি জাগরণ করে তবে ইবাদত কইরে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, কথা বলে না কেন? সারা রাত ইমু মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর সাথে, হ্যালো জান খাইছো, কি করো, আমার তো ঘুম আসে না, কেন? কয় তুমি কাছে নাই, কথা কয় না। তারপরে বান্ধবীকে জিজ্ঞাসা করে, কয়বার খাইছো, নিজের মা খাইছে কি না, আব্বা খাইছে কি না, ওই যুবক খবর নাই না। কিন্তু বান্ধবী যদি না খায় বলে তুমি তো শুকিয়ে যাবে, কি তর কথা কয় না।
জিজ্ঞাসা করে বারবার, তুমি খাইছো? তুমি না খাইলে আমি খাবো না। বাথরুমের সিপাহী যা কথা কয়, ছাদের উপরে যা কথা কয়, ধান খেতে এসে মশার কামড় খায়, মশা মারে আর গল্প করে, কথা কয় না। বান্ধবী ওই পার থেকে বলে, কারে থাপাইলা? কই সেই কথা বললো না, তোমার সাথে কথা বলতেছি আর মশারে মশা আমারে কামড় মারতেছে, এই জন্য মাঝে মাঝে একটু মশারে সাইজ করতেছি। ওই পার থেকে মেয়েটা আবেগ আর ভালোবাসা নিয়ে বল, ইস যদি তোমার পাশে থাকতাম, মশারে কি রক্ত খাইতে দিতাম, আমি তোমারে আদর করে কয়েল জ্বালাই দিতাম। কথা কন ঠিক কিনা? ও তো মশার চাইতে বেশি রক্ত খাবে বাড়িতে আসলে, কথা কন ঠিক কিনা? এজন্য যুবকেরা সারা রাত্রি ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে কথা বলে, বান্ধবী খাইছে কিনা খোঁজ খবর নাই, কোন কালারে থ্রি পিস পরে ঘুমাইছে প্রতিদিন খোঁজ খবর নাই, এরকম যুবক আছে না? নাই। সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন ফজরের নামাজও পড়ে, আছে না এরকম যুবক? এরকম যুবক আছে না? নাই। কেমন করে ঘুমাও তুমি ওরে গোবিন্দাগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক পাগল হইও না, পাগল হইও না, সততা নিয়ে চলো। বউ কয়টা লাগবে? বইয়ের অভাব আছে? এ কথা বলেন, বইয়ের অভাব আছে? পাগল ছেলে কোথাকার, নিজের মোবাইলে টাকা নষ্ট করিয়া প্রেম করতেছ? একটু অপেক্ষা করো, সাতটি গুণা বলি, এর মধ্যে চার নাম্বার খালি যুবক আর যুবতীর, একটু অপেক্ষা করো, পরে সাইজ করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করব, কার সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করব, রব্বানা শ্রীফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরম, হে আমাদের রব, আমাদেরকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব শাস্তি আমরা সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে হবে। বাজান গো, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মা'আবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে। সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু আকবার বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে, এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একজন মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে পুড়বে, হাজার হাজার বছর জোরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের দারোগা ফেরেশতা নাম হলো মালিক, তাকে চিৎকার মেরে ডেকে ডেকে বলবে, ও মালিক ফেরেশতা, আমাদের যন্ত্রণা কমায় দাও, আমরা আর সহ্য করতে পারি না। কাঁদতে কাঁদতে হাজার হাজার বছর কেটে যাবে, হাজার বছর কেটে যাওয়ার পরে মালিক ফেরেশতা জবাব দিয়ে বলবে, কোনো কথা হবে না, চুপচাপ আজাব সহ্য করো, এতটুকু কথা বলে তিনি আর কোনো কথা বলবেন না। হাজার হাজার বছরের আর চিৎকার মারতে থাকবে, আর বলবে ফেরেশতাকে বলে লাভ হবে না, আমরা আমাদের মালিক আল্লাহকে ডাক দেব। জাহান্নামীরা তখন জাহান্নামের আগুন থেকে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের আজাব ক্ষমা দাও, আমরা জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আল্লাহ গো আগুন আমাদের জন্য বড় যন্ত্রণা দায়ক। হাজার বছর কেটে যাওয়ার পরে আসমানের মালিক আল্লাহ জবাব দিয়ে বলবে, এ বান্দা কোনো কথা হবে না, চুপচাপ আজাব সহ্য করো। এই কথা যদি আল্লাহ বলে বাঁচার আর কোনো জায়গা আছে? কথা বলে না কেন?
কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুন হয়েছে কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। হাজার হাজার বছর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালিয়েছেন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার স্পিড বেশি। এ বাজার দুনিয়ার সামান্য সূর্যের তারে অস্থির হয়ে যায়, দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না, এই দুনিয়ার আগুনে 5টা মিনিট কি হাতটা রাখতে পারবেন? রাখার ক্ষমতা আপনার আমার নাই। ওই জাহান্নামের আগুনে তারা জ্বলবে আর পুড়বে, আহাজারি করবে, চিৎকার মারবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও, আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাকুম, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন ফেরেশতারা জাহান্নামী বান্দাদের হাতে হাতে পরিবেশন করবে, ওই ফলটা পাওয়া মাত্রই জাহান্নামীরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না বাইরে বাড়বে না, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করবে, চিৎকার মারবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে আল্লাহ ক্ষুধার্ত হয়ে খাবার চাইলাম, এ কেমন ফল খাওয়াইতে দিলা, গলার ভিতরেও যাই না বাইরেও আসে না, যত গলা নাড়াচাড়া করি তত কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। দরিয়ে নামের এমন একটা খাবার দেওয়া হবে যেই খাবারটা না ক্ষুধা মিটাবে না পুষ্টি যোগাবে, যেমন আমরা দুনিয়ার জমিনে বিড়ি খাই, সিগারেট খাই, এটা খালে তো অনেক মানুষ মোটা হয়, কমপক্ষে 10 কেজি ওজন বাড়ে, কথা কয় না? বিড়ি খাইলে অন্তত সারাদিনে ভাত খাওয়া লাগে না, হয় নাকি? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ। এমন একটা খাবার যে খাবারের প্যাকেটেই কি লেখা আছে এর ক্ষতির কারণ লেখা আছে, তারপরেও জম্মের খাওয়া খা। এমনও চাষা আছে একেবারে পুরোটা যখন ফুরে যায় সিগারেটের তুলে থাকে, ওই তুলেটাও ভিতরে ঢুকে, কথা কয় না? এরপরেও খাওয়া ছাড়ে না, এমনও চাষ আছে খাইতে খাইতে দুই গালসি ভিতরে নেমে গেছে, এমনও লোক আছে বিড়ি সিগারেট খাইয়া পাঞ্জাবি পুড়ে খৈসালা হয়ে গেছে, আর যদি পাঞ্জাবি খৈসালা হয় ভিতর হচ্ছে আটা সালা, কথা বলে ঠিক কি না? এ বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে চলতে চলতে পুড়তে পুড়তে ওদেরকে যখন এই ফলটা খাইতে দেবে গলার মাজা মাঝে আটকে যাবে, ভিতরেও যাবে না বাহিরে বাজবে না, ওই জাহান্নামী মানুষগুলো তখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও পানি দাও। ওরা মনে করে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে যেমন ভালো হয়, জাহান্নামের এই ফলটা খেয়েছে পানি খাইলেই মনে হয় ফলটা চলে যাবে, এরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না, যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে। কেমন পানি দেবে? ইল্লা হামিমাউ ওয়া গাসসাক, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও গাই বান্দার গোবিন্দা গোজ, আমার এলাকার বাবাজিরা হাসপাতাল থেকে যদি 1 গিলাস পুষ সংগ্রহ করে, আপনাদেরকে আমি খাইতে দেই 50,000 টাকা দেব, 1 গিলাস পুষ কেউ খাবেন? 1 লাখ দিলে খাবেন বুঝি? এখানে একজন আল্লাহর অনেক বড় বান্দা বসে আছে, এলাকার একজন সুনামধন্য আলেমী দিন, বলেন তো বাজান সূরা নাবার এই 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? ইল্লা হামিমাউ ওয়া গাসসাক,
এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন পান করবে, জাহান্নামী যখন ওই পানি পান করার জন্য চেহারার সামনে নেবে, ওই পানির ফুটন্ত গরমে চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা পান করা মাত্র জাহান্নামের লারি ভুরি গুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু কি তাই বাজার, ওই জাহান্নামের পানি যারা পান করবে এই দেহের গোস্তগুলো খসে খসে পড়বে। এই যদি হয় জাহান্নামের শাস্তি, সেই জাহান্নামের ভয়ঙ্কর কঠিন আগুন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে? জীবনে কি এমন দুই রাকাত নামাজ আছে যেই দুই রাকাতে কমপক্ষে আপনি দুই ঘন্টা সময় দিয়েছেন? পাওয়া যাবে? এক সিজদায় কি কখনো এক ঘন্টা কাটাইছিলেন? নামাজ আমাদের এমন নামাজ, সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন একটু শুনে যান। বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ, কাঁধের মধ্যে পাখি বৈশা আছে তারপরেও তারা টের পাইতো না, বলেন আল্লাহু আকবার। কাফেররা বলতে গুলো মানুষ নাকি পাখি পড়ে আছে তারপরে কিছু বলে না, বোঝেন নাই। ঘন্টার পর ঘন্টা নামাজ আদায় করতেন আর ঘন্টার পর ঘন্টা পাখি কাঁধে বসে থাকতো মাথায় বসে থাকতো, একবারও নড়াচড়া করতেন না, তারায়াও দিতেন না, আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি পাখি তো দূরের কথা, একটা মশা বললে এই হাতে এই জায়গায় নিয়ে যায় এমন একটা মার দিয়ে কয় খাবু কথা কয় না, আগে মশা মারে তারপরে নামাজ পড়ে, আছে না নাই? এ বাজাবো আমার লম্বা হবে লম্বা করব না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা চোখের সামনে খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, বাড়িতে তাকায় দেখেন অনেক মানুষজন দেখা যায়, স্ত্রীকে ডেকে বলে আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলা, বিবি রে নামাজের মধ্যে এদিক খেয়াল করেন, নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। চোখের সামনে সন্তানকে সাপ ধরে টের পায় না, কি নামাজে মনোযোগ, কত গভীর মনোযোগ, কথাকে বোঝেন নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর আপনি আমি নামাজ পড়ি আসাদ মোর, মন চলে যায় গোবিন্দাগঞ্জে, নামাজ পড়ি গাই মান্দা, মন চলে যায় ভারতের বর্ডারে, কথা বলেন ঠিক কেনা? নামাজের মধ্যে মন তারায় খালি, নামাজের মধ্যে মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে নামাজ পড়তে দুনিয়াবি এত কথা মনে হয়, নামাজ দুই রাকাত চলতেছে না তিন রাকাত চলতেছে মনে থাকে না, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের বুঝি? এ বাজান মন খারাপ করতেছেন। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। সাহাবা ইকরাম কিভাবে নামাজ আদায় করতেন? এক নামাজের ওয়াজ যদি করি দুই তিন দিন আলোচনা করে শেষ হবে না, এত লম্বা সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি, একটু দয়া করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজান, এই যে জাহান্নাম নিয়ে কথাগুলো বললাম, বলেন তো বাজান, জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে? কথা পায় না। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদেরকে জাহান্নামের আযাব নিয়ে কথাগুলো শুনাইলাম সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, যে এখনো নিজেকে পরিবর্তন করে ওই জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া নিয়া জান্নাতের রাস্তায় চলেন, কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আল্লাহ তাআলা অগ্রিম মেসেজ কেন জানাইয়া দিয়েছেন, অগ্রিম বার্তা কেন দিয়েছেন? যাতে বান্দা সতর্ক হয়, সাবধান হয়, বান্দা যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলে, আমার দেখানো পথে চলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথ দিয়া, আল্লাহর পথ বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা পথে চলি, এই জন্য তো জীবন ভুল দিয়া ভরপুর, কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। এক সাহাবী এদিক খেয়াল করেন, জিহাদের ময়দানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন,
এরপরে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন। দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, একজন সাহাবী ডেকে বলতেছেন, ভাই দুইজন রাজ্যে গেলে লাভটা কি? আপনি পাহারা দেন আর আমি বিশ্রাম করি, আবার আপনি বিশ্রাম করবেন আমি পাহারা দেব। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এক সাহাবী আরামে চলে গেলেন আর এক সাহাবী চিন্তায় পড়ে গেলেন, খামাখা দাঁড়িয়ে অপচয় সময় নষ্ট করে লাভটা কি? সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই, কারণ সাহাবীদের ধ্যানে জ্ঞানে শুধু আল্লাহকে খুশি করা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, কাফির বেঈমান রে সুযোগে চিন্তা করলো এটা মানুষ না গাছ, দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন, সাহাবীর বাম হাতের ভিতরে ঢুকে গেল, আর একটা তীর নিক্ষেপ করলেন, আর একটা তীর এসে ডান হাতের ভিতরে ঢুকে গেল। বিশ্বনবীর সাহাবী নামাজ শেষ করলেন, সেই বন্ধুকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি আপনি ঘুম থেকে ওঠেনি কেন, কি হয়েছে? বলে, কাফির আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে, কেমনে হলো? বলে, ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ, সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে যদি আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার যদি না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার এত ভালো লাগতেছিল, তীর শুধুমাত্র দুই হাতে নয়, তীর এসে যদি আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার! সাহাবায়ে কেরামদের নামাজ আর আপনার আমার নামাজ, এত তাড়াহুড়ো করে নামাজ পড়ে এক চাচা, এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খায়া চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয়, চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামা ধরি, আছে না? নামাজের ভিতরে এত তাড়াহুড়ো, খালি সিজদার পর সিজদা মারতেছে, দুই মিনিটে দুই রাকাত শেষ। আর যখন রমজান মাস আছে, বাপ রে বাপ, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে, কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি হয়। তারাবি মানি নাকি তাড়াতাড়ি, বিরাট বড় মুফতি, তারাবি মানি কি তাড়াতাড়ি না ধীরস্থি? আল্লাহ তাআলা তার এই গোলামকে সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল। আমি গিয়েছিলাম, এ বাজান গো আমার, সোনার মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, কত? আর আপনি 20 মিনিটে 20 টাকা শেষ, কারো কারো তো 16 মিনিট হলেও হয়। নামাজ না তামাশা, মজা করে আল্লাহর সাথে, এরকম আছে না নাই? আবার কেউ নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখ কান কিচ্ছু ঠিক থাকে না, আল্লাহ কি বলতেছে? আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাত আদায় করে বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়া, আল্লাহর ভয় নিয়া নামাজের মধ্যে দাঁড়ায়, দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, লুঙ্গি ঠিক করে, তোমার লুঙ্গি এত খোলে একটা রশি লাগায়ও, এ কথা কন না আপনারা? নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, আবার ওযুখানায় যদি কেউ ট্যাপ ছেড়ে দেয়, বাঁকা চোখে দেখে, ও উত্তর পাড়ার খালে কাশছে, কথা কয় না? এই হলো আমাদের সলাতের অবস্থা। মুরব্বি চাচা বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, তারপরে নামাজ ঠিক মতো পড়তে পারে না। এক চাচা মেয়ে দেখি নামাজ পড়তে স্যার মুখ নড়তেছে, এমন কায়দায় মুখ নাড়তেছে, আমি নামাজ শেষে জিজ্ঞাসা করে বললাম, চাচা এত ভাবে মুখ নাড়লেন, কোন সুরেটা পাঠ করলেন? যে সুরে মনে হয় মাকড়াজ এত কঠিন, আপনার মুখের তো বিকৃতি হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি, কোন সুরে পাঠ করলেন? তখন বলতেছে, হুজুর আমি মূর্খ মানুষ, আমি কিচ্ছুই জানি না হুজুর, আমি শুধু দেখি মানুষ নামাজের ভিতরে ঠোঁট নাড়ায় মুখ নাড়ায়, আমি চিন্তা করেছি আমি এমন কায়দায় মরাবো যাতে মানুষ বুঝতে পারে এই মনে হয় সুরে পড়তেছে না, ভূমিকম্প শুরু হয়ে গেছে, আছে না না এরকম নামাজি? এ বাজান শিখতে কোনো লজ্জা নাই, শিখতে কোনো বয়স লাগে না। এই জন্য বাজান গো আমার, আপনি পটল চাট বোঝেন, বেগুন চাট বোঝেন, ধান চাট বোঝেন, আলু চাট বোঝেন, দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব বোঝেন, শুধু ইবাদতের ক্ষেত্রে বলে, বাবা আমি পারি না, আমাকে দেখি হবে, 10টা ছেলের বাপ হয়ে গেল তোমার হবে না, এ কথা কয় না? খালি ইবাদতের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে যত উদাসীন মনোভাব, কথা বলে ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, কথা বলে না কেন? দুর্ভাগা হতভাগা সেই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন, মনোযোগ থাকে না, এরকম নামাজি আছে না নাই? তাহলে মনোযোগ সহকারে আল্লাহর ভয় নিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন, দুই হাত তুলে মালিককে দেখান।
আদায় করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজই বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহর ভয় নিয়ে আদায় করবো, একেবারে আল্লাহর ভয় নিয়ে লম্বা সময় রুকু করবো, লম্বা সময় সিজদায় থাকবো, লম্বা সময় ধরে তেলাওয়াত করবো, নামাজে তাড়াহুড়ো করবো না। মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি, ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। আমি আগেই বললাম যদি আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি দুই তিন ঘন্টাতে চলে যাবে, কিন্তু এত সময় তো নাই, তাড়াহুড়ো করে কথাগুলো বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে দুই নাম্বার হলো ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন। দুই নাম্বার গুণা বলি, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজেবাজে কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে। আমাদের অনর্থক কথা আছে না নাই? এক জায়গায় বসে চাই স্টলে বসলে দুনিয়ার সব গল্প, অমুক খারাপ তুমুক খারাপ, এর সমালোচনা ওর সমালোচনা, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে সমালোচনা, এগুলো করা যাবে না। আপনি অনার্থক কথা কেন বলেন? আপনি কি ভুলে গেছেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা না নাই, আপনার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে বলেন আল্লাহ। এই জন্য মমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলবে না, মমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু অতিরিক্ত কথা বলার কোনো সুযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? কথাকে আমার বুঝতেছেন? মসজিদের ভিতরে যায় দুনিয়াবি নানান গল্প, এখানে সেখানে যা আজেবাজে গল্প করি, এলাকার সব লোকের তত্ত্ব ওনার কাছে মনে হয় সিএডি আছে না বাবা, অমুকের বউ খারাপ, অমুকের বেটা খারাপ, অমুক হুজুর খারাপ, তুমুক খারাপ, এ খারাপ সে খারাপ। আরে ভাই, সব মানুষ দুনিয়া তো খারাপ বানাইলেন, আপনি কত নাম্বার আল্লাহর ওলি? কথা কয় না? এই জন্য মানুষের সমালোচনা না করে নি কি করা লাগবে? নিজের আত্মসমালোচনা করা লাগবে, নিজের জিন্দগির তুলুটেগুলো তালাশ করে আপনার কি কি সমস্যা, আপনি মানুষ হিসাবে কেমন, সেই জিনিসটা নিয়ে ভাবেন। নিজের যত আত্মসমালোচনা করবেন, নিজের জীবনের ভুল তুলুটি যত তালাশ করবেন, তত আপনি পবিত্র হবেন, ভালো হবেন, আল্লাহর প্রিয় গোলাম হবেন, কথা বলে ঠিক না? এই জন্য দোকানপাটে চা স্টলে বৈশা মানুষের সমালোচনা করা বন্ধ করবো তো ইনশাল্লাহ। তাহলে মমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, মনে থাকবে তো ইনশাল্লাহ। মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি, অনার্থক কাজ করা যাবে না। মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মমিনের টাকা দিয়া জনগণের কল্যাণে সেই টাকা খরচ করবে, কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে দেখেন না, টাকা হলে মসজিদে যায় না, মাজারে যায় দেয়। এ কথা বলেন না কেন? দেওয়ানবাগির ভক্ত আছে না? হ্যাঁ, সেই দেওয়ানবাগির মাজার ভাঙ্গে তসনস করে দিছে, কথা বলে ঠিক কি না? কি ভণ্ড পীর, কি ভুরি ছিল, আল্লাহর ওলি বিদায় নিয়ে গেছে, হেরো ভক্ত আছে না নাই? এই জন্য মানুষ মসজিদে টাকা দিতে চায় না, যায়া দেওয়ানবাগির মাজারে দেয়, বিভিন্ন মাজারে গিয়ে টাকা পয়সা দেয়। ভাই, মাজারে তো আল্লাহওয়ালা যদি হয়ে থাকে, উনি তো বিশাল আনন্দে আছে, কথা বলে না কেন? উনি তো পরম সুখে আছে, সত্যিকারী আল্লাহওয়ালাদের কোনো টেনশন নাই, কথা বলেন ঠিক না? তা আপনি মাজারে টাকা দিয়ে কি করতেছেন, কি লাভ বলেন? ওই টাকাটা মসজিদে দেন, মাদ্রাসায় দেন, যারা গরিব দুঃখী এতিম অসহায় প্রতিবন্ধী আছে এদেরকে দেন, কথা বলেন ঠিক না? মাজারে টাকা দিয়া কোনো লাভ? এই জন্য মাজার পূজারী এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে, যারা মাজার পূজা বাংলাদেশে এমন ভাবে মাজারে যায় সিজদা দেয়, পীর সাহেবের পায়ে সিজদা দেয়। মনে রাখবেন, যারা মাজারে গিয়ে সিজদা দেয়, পীর সাহেবের পায়ে সিজদা দেয়, এটা নিঃসন্দেহে শিরিক, কথা বলেন ঠিক না? এই জন্য সিজদা পীরের পায়ে নয়, সিজদা মাজারে নয়, সিজদা হবে মসজিদে, কথা বলেন ঠিক না? এই জন্য ভণ্ড দেওয়ানবাগি তার মাজার ভেঙে জনতা গুড়িয়ে দিয়েছে। আমরা চাই এরকম ভাবে বিভিন্ন মাজারে আপনারা কেউ আক্রমণ করবেন না, প্রশাসন আছে দায়িত্ব নেবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কিছু উৎসুক জনতা আছে, এরা আবেগ কন্ট্রোল করতে না পেরে দেওয়ানবাগির মাজারে যা আছে সব ভেঙে তছনছ করে ফেলে দিছে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মানুষকে মসজিদ বানানোর পাই তারা চলতেছে, মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে, সে সমস্ত মাজারগুলোতে এমন ভাবে দৃষ্টি রাখতে হবে যাতে মানুষ শিরিক না করার সুযোগ পায়, কথা বলে ঠিক না?
এই জন্য আমরা কেউ নিজের হাতে আইন তুলে নেব না। অনেক জায়গায় যুবকেরা এগুলো করতেছে, একদিক দিয়ে ভালো আরেক দিক দিয়ে। এইভাবে আমরা যদি উগ্রতা প্রকাশ করি, এভাবে যদি আমরা উশৃঙ্খল হয়ে যাই, হিতে বিপরীত হয়ে যেতে পারে, কথা বলে ঠিক কি না? এই জন্য যা করব সতর্কতার সহিত ঠান্ডা মাথায় বুঝে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে, কথা বলেন ঠিক কি না? মনে থাকবে তো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার উপরে? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে মুমিন অনার্থক পথে টাকা পয়সা খরচ করবে না, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কথা বলেন ঠিক কি না? এই দিক খেয়াল করেন। মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন। মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না, অনার্থক কাজ করবে না, অনার্থক পথে টাকা পয়সা নষ্ট করা যাবে না। মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি টাকা পয়সা দেয়, মুমিন বান্দা টাকা পয়সা খরচ করবে কার পথে? আরো জোরে বলেন কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তাওফিক দান করুন, জোরে বলুন আমিন। মুমিন বান্দার দুই নাম্বার গুণা বলি, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। এ তরুণ যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া তুমি গান শোনো, এরকম যুবক আছে না? নাই। কয় রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া, এরকম যুবক আছে না? নাই। এজন্য যুবক ভাইদেরকে অনুরোধের ভাষায় বলবো, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, ডিজে বাটির নাচ শোনার জন্য দেয় নাই, উল্টা পাল্টা গান শোনার জন্য দেয় নাই। আল্লাহ পাক এই কান দিয়েছে, ভালো কথা শ্রবণ করতে হবে, ওয়াজ নসিহত শ্রবণ করতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথাগুলো শ্রবণ করার দরকার আছে না? নাই। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, ট্রেন এসে ধাক্কা মারিয়া তিন টুকরে করে থুয়ে গেছে, মরার পরে এখন কবরে যায় গান শোন, কথা বলেন ঠিক কি না? এজন্য যুবক রে এত বড় উন্মাদ পাগল হওয়া যাবে? তাহলে গান বাজনা শ্রবণ করা যাবে? এগুলো শোনা জায়েজ না হারাম? তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয়, মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, সব আছে যেখানে। কারা কারা আছেন দুই হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার মুমিন বান্দার তিন নাম্বার গুণা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। মুমিন বান্দার তিন নাম্বার গুণা বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? একটু জোরে বলেন, যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ, কথা বলেন ঠিক কি না? যাকাত আল্লাহ তাআলা কেন দিলেন? যাকাত হলো অর্থনৈতিক ইবাদত, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। যাকাতের মাধ্যমে রাস্তার এপারে দশতলা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য বলেন আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে ধনী বানাইছে বছরে একবার যাকাত দিতে হবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? আল্লাহ পাক আপনাকে যে যাকাত দিয়েছেন ভালো করে বোঝেন, শতকরা 2.5% দিতে হবে। কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, একটু হিসাব নিকাশ করে যাকাত দেওয়ার দরকার আছে না? নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন জালেমের আবির্ভাব হয়েছিল, এর নাম ছিল কারুন। এই কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এ বাজান গো আমার 70টা উট লাগতো চাবি বহন করতে, চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত? সেই কারুনের কাছে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম গিয়েছিলেন, হে কারুন তোরে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। যাকাত সহজে ধনীরা দিতে চায় না, এমনও ধনী আসে 1 কোটি টাকা যাকাত আসবে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়, আছে না? নাই। 2 লাখ টাকা যাকাত আছে, 10-20 হাজার টাকা দিয়ে বাকিটা মারিয়া খায়, আছে না? নাই।
জাকাত ধনীরা দিতে চাইবে না, জাকাত আদায় করা লাগবে। আর জাকাত যদি আদায় করতে চান তাহলে বাংলাদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামী স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে। আল্লাহ একবার বলেন, আমি বলবো বলবো, কষ্ট হচ্ছে আপনাদের, ভালো করে বোঝেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, জাকাত না দিলে জাকাত কি করা হবে? আদায় করা হবে। নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী এদিক খেয়াল করেন, যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহ আকবার বলেন, যে নবী রেগে গিয়ে আজরাইলকে পর্যন্ত সর মারছে। আল্লাহ আকবার বলেন, সেই নবীর মেজাজ এত কঠিন মেজাজ, এত রাগান্বিত পয়গাম্বর, মুসা আলাইহিস সালামের চোখের দিকে তাকাইয়া কারিম বলে, যাকাত দেব, কত দিতে হবে? আল্লাহর পয়গাম্বর বলে, শতকরা 2.5%। বলেন, আমাকে একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে বলবো। এ বাজান গো আমার, এইবার কারণ হিসাব নিকাশ করতে বসে গেল এত সম্পদ এত টাকার মালিক, কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি জাকাতের টাকা দেওয়া হয় এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপন কি এত টাকা জাকাত দিতে পারে না। সেইবার কি করলো, এলাকায় একটা 2 নম্বর মহিলা ছিল পতিতা, এর নাম ছিল সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে 2 বস্তা টাকা তোরে দেব, 1 বস্তা টাকা আমি অ্যাডভান্স হিসেবে এখন দিলাম, আর 1 বস্তা টাকা তোরে সাক্ষী দেওয়ার পরে দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন আগামী কালকে আলোচনা করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। যেহেতু 2 নম্বর মহিলা রাজি হয়ে গেল, এ বাজান গো আমার, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আলোচনা করতেছেন ওই ভরা মসজিদে, হাজার হাজার জনতা আলোচনা শুনতেছেন। মুসা আলাইহিস সালামের আলোচনা শুনে সবদার পাষাণ্ডি জয় গইলা, চোখ দিয়ে পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। কারণ খালি ইশারা দিয়ে বলে, সবদা দাঁড়াও, শব্দ বলে আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি করে দাঁড়াও, নেতা দাঁড়াইতে বলেছে, শব্দ বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক এইবার 2 হাত ধরে শব্দকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে ডেকে বলে, হে মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নম্বর মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নম্বর না 1 নম্বর, আল্লাহ নবী মুসা কি জানে? এবার এদিক খেয়াল করুন, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। এবার মহিলা কি সাক্ষী দেয় আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ও গাইবান্দার মুজাহিদ তাওহীদের জনতা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, জান মাল দিয়ে হলেও কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে রাজি, 2 হাত তুলে মালিককে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত টান টান করে তোলেন, 2 হাত টান করেন। আমি কি হাত নামাতে বলেছি? এই যে মাঝে মাঝে হাত একা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নেই, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন, হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দার জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ।